গাড়ি নিয়ে ঢুকছি না, যাতে করে আপনাদের সুবিধা হয়। ভিতরে কি কি আছে একটু দেখবেন আপনারা। তো দর্শক, এই হাইওয়ের পাশে, মাত্র হাইওয়ে থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ এই জায়গাটা। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জায়গাতে। তো যারা এই ধরনের জমি, বিশেষ করে গাজীপুর, রাজেন্দ্রপুরের দিকে চাচ্ছেন, তারা কিন্তু নিতে পারেন। জায়গাটি একদমই বাড়ি করার উপযোগী, পাশে বাড়িঘর রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা সড়ক না, এখানে কিন্তু সলিং দেওয়া, ইটের সলিং। আশেপাশে সব বাড়িঘর আছে। অনেকেই দেশের বাইরে থেকে আমাদেরকে ফোন দেন, জানতে চান যে ঢাকার বাইরে এই ধরনের গাজীপুরে জমি লাগবে। আজকে আপনাদের জন্য, আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা নিয়ে আসছি 37% একটা জমি, যেটা মাত্র 2 লক্ষ টাকা বিক্রি হবে। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু মসজিদ, স্কুল, কলেজ রয়েছে। তো একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে, বাড়িঘরও ভালো। এই যে রাস্তা, এটা গাড়ি নিয়ে অনায়াসে যাতায়াত করা যায়, একদম জায়গার মধ্যেই কিন্তু গাড়ি যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বাড়িঘর, তো আমরা এই রাস্তা দিয়ে ঢুকছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় জায়গাটা কোথায়। তো আমরা সেই জায়গাতে প্রায় চলে আসছি কাছাকাছি। এখানে বর্তমানে খালি আছে, বর্তমানে ফলের গাছ, বিভিন্ন ধরনের কাঠ গাছ রয়েছে। প্রায় আপনি যদি হিসাব করেন, এখানে যে গাছগুলো আছে, কাঠ গাছ এবং ফলের গাছ, ওখানে প্রায় 7-8 লাখ টাকার মতো গাছই রয়েছে এই জায়গাগুলোতে। তো দর্শক, যারা একটু ইনভেস্টমেন্টের চিন্তা করছেন, যারা চিন্তা করছেন যে একটা সুন্দর জায়গা, তাদের একটা বাড়ি দরকার, এবং ঢাকার কাছাকাছি একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি করে থাকতে চান, তারা কিন্তু অনায়াসে জায়গাটা নিতে পারেন। জায়গাটা একদমই ফ্রেশ, যে মালিক যারা, যাদের এই জায়গাটা একদম অথেন্টিক জায়গা, প্রায় 15 বছর আগে এই জায়গাটা কেনা হয়েছিল, 10 থেকে 15 বছর হবে। তো একদমই মনে করেন ফ্রেশ জায়গা আছে। তো রাস্তাঘাট দেখছেন, এই যে রাস্তা, এটা কিন্তু সরকারি রাস্তা কিন্তু এটা। তো আমরা এখন ডান দিকে ঢুকবো সেই জায়গাটাতে, এবং এটাও কিন্তু রাস্তা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর বাগানের মতো। তো এখানে আসলে আপনার নয়ন জড়িয়ে যাবে প্রথমেই। তো যারা কম মূল্যে জমি খুঁজছিলেন ঢাকার আশেপাশে, তারা কিন্তু অনায়াসে এই জমিটা ক্রয় করতে পারেন। তো দর্শক, আমরা সেই জমিটার কাছাকাছি চলে আসছি। দর্শক, ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে পুরো জায়গাটা একটু দেখানো। অনেকে আমাদেরকে বলেন যে ভাই, আপনারা কেন বড় ভিডিও করেন না, আপনারা কেন পুরোটা দেখান না, এলাকাটা দেখান না। আজকে চেষ্টা করেছি যে বড় ভিডিও করতে, কারণ অনেকে আবার বিরক্ত হন যে একটু বেশি বড় ভিডিও হলে দেখতে চান না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা দেখবেন, এবং যদি মনে হয় যে হ্যাঁ, আপনি নিতে চান বা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নিতে চায়, আপনারা কিন্তু তাদেরকে সাজেস্ট করতে পারেন এই জমিটা নেওয়ার বিষয়ে। দর্শক, আমরা সেই জায়গাটাতে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সেই জায়গা। এই পাশে কিন্তু একটা সুন্দর বাড়ি আছে, এটা হচ্ছে সীমানা। আমি সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোত্থেকে শুরু হবে। এখানে কিন্তু খুঁটি আছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে খুঁটি রয়েছে। এই এটা হচ্ছে সীমানা, এই দিক দিয়ে সোজা চলে যাবে সীমানাটা। এখানে 37% একটা সুন্দর জমি, যে আগে কাঁটাতারের বেড়া ছিল, তো বর্তমানে এভাবে আছে। যেহেতু এটা ফেলে রাখা হয়েছে, এখানে কিছুই করা হয়নি, শুধুমাত্র ফলের গাছ বা বিভিন্ন কাঠ গাছ লাগানো আছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয়, আপনাদের আমি আপনাদেরকে দেখাবো। তো দর্শক, এই এলাকাটা আসলে কাঁঠালের সমৃদ্ধ এলাকা, বিভিন্ন ফলের গাছের জন্য খুবই ভালো। এই যে দেখতে পাচ্ছেন সীমানাগুলো, আমি দেখাচ্ছি আপনাদেরকে কোত্থেকে শুরু এবং কোত্থেকে শেষ। তো এই সুন্দর প্রপার্টিটা আপনারা কেনার জন্যে আমাদের যে স্ক্রোলে নাম্বার আছে, সে নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঁঠাল, এবং এই কাঁঠালগুলো অনেক ভালো এবং খেতে অনেক সুস্বাদু। তো এই এলাকার মাটি আসলে কাঁঠালের জন্য খুবই উপকারী, এবং ভালো কাঁঠাল হয় এখানে। তো দর্শক, এই যে জমিটা, আমি আপনাদেরকে ওই পাশ থেকে সীমানাটা দেখাচ্ছি, এখানে কিন্তু আপনি অনায়াসে একটা বাংলো বাড়ি করতে পারবেন।
তো বাংলো বাড়ি করার জন্য একদমই উপযোগী জমি, যেহেতু এখানে কোনো ধরনের পানি জমে না, বৃষ্টির পানি চলে যায় আর হচ্ছে বন্যাতে পানি হয় না, তো সেক্ষেত্রে আপনি বসবাস করার জন্য একদম উপযোগী একটা, বিশেষ করে বাংলো বাড়ি করার জন্য বা নিজস্ব বাড়ি করেও থাকতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে এই পাশের সীমানাটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন একটা খুঁটি আছে এখানে, এটা হচ্ছে দক্ষিণ পাশটার সীমানাটা। তো দর্শক, এদিক দিয়ে সোজা এই পুরো জায়গাটা কিন্তু বিক্রি হবে মাত্র 2 লক্ষ টাকা, 25% দাম, 37% জমি বিক্রি হবে মাত্র 2 লাখ টাকা শতাংশে। তো যারা এই প্রপার্টিটা ক্রয় করতে চান বা ভিজিট করতে চান, আপনারা কিন্তু আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে এই প্রপার্টিটা দেখার ব্যবস্থা করব, এবং কবে নাগাদ দেখতে চান আমাদেরকে জানাবেন। তো আমাদের লোক আছে, আপনারা যদি বলেন আমরা আপনাদেরকে এই জায়গাটা দেখার ব্যবস্থা করব। তো দর্শক, একদমই নিষ্কণ্টক জমি, ভালো জমি। অনেকে আছেন যারা কিনতে ভয় পান যে এটা নিষ্কণ্টক হবে কি না, ভালো হবে কি না, আমরা তাদেরকে বলছি আপনারা আগে দেখে কাগজপত্র চেক করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না আপনাদেরকে, একদম কাগজপত্র দেখে যদি মনে হয় আপনারা নিতে চান, স্যাটিসফাইড হন, তাহলে কিন্তু আপনারা এই এই প্রপার্টিটা নিতে পারবেন। তো দর্শক, আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু যেসব প্রপার্টি দেখাই সব কিছু অথেন্টিক, কোনো ধরনের 2 নম্বরই বা ঝামেলার কোনো প্রপার্টি আমরা দেখাই না। তো আমরা আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত, এবং আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন, যাতে করে আমরা নিয়মিত আপনাদের সঙ্গে থেকে নতুন নতুন ভিডিও দিতে পারি। এ ধরনের বিজ্ঞাপন যদি আপনি দিতে চান, তাহলে আমাদের এই চ্যানেলের যে নাম্বার আছে সে নাম্বারে কল দিন, এবং সহজেই ঘরে বসে আপনি আপনার প্রপার্টি নিজেই বিক্রি করুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। তো দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো এই রাজেন্দ্রপুরের এই এলাকাতে, আজকে আপনাদেরকে আমরা দেখালাম একটা সুন্দর জমি যেখানে আপনি বাংলো বাড়ি সহ যে কোনো ধরনের বাড়ি করতে পারবেন এখানে। তো এই ধরনের ভিডিও আমরা আবারও নিয়ে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব আর চ্যানেল, আর যে বেল আইকনটাতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো আমরা আসছি নতুন কোনো ভিডিওতে।